সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। আজকে শুভ বিজয়ার একটা সুন্দর দিন, সেই দিনটা তুলে ধরবো আজকে আপনাদের সঙ্গে। কিভাবে পুরো দিনটা কাটালাম পুরোটা শেয়ার করব। মায়ের বরণ করা, মাকে বরণ করে বিদায় জানানো আর সিঁদুর খেলা সবটাই। তো আজকে রয়েছি বাপের বাড়িতে, বিজয়ের দিন, আজকে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব। তো সেই জন্য সবার জন্য একটু ছোটোখাটো আয়োজন নিজেরাই রান্না করেছি। আজকে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, দই কাতলা, সাথে দেশি মুরগির ঝোল, দু রকম মিষ্টি, দই, আর রয়েছে অম্বল। অম্বল মানে দশমীর দিন আমার মা এটা বানান, ঠাকুমা বানাতে, এখন মা কাকিমা বানান, আজকে কাকিমা বানিয়েছে। তিল, তালের শাঁস, নারকেল, এইসব দিয়ে একটা চাটনি হয় যেটাকে বলা হয় অম্বল। এইটা হচ্ছে দশমীর স্পেশাল। তো এই যে এই হলো সেই অম্বল, এটা খাওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকি দশমী আসার। তো চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা এখন আমরা সবাই চললাম মায়ের সাথে সিঁদুর খেলবো। মায়ের মাকে বরণ করতে যাচ্ছি, মা দুর্গাকে বরণ করতে যাচ্ছি। মা বাপের বাড়ির থেকে এবার শ্বশুরবাড়ি ফিরে যাবেন দশমী শেষ হলে, যে কারণে মাকে হাসি মুখে সবাই মিলে মাকে সিঁদুর দিয়ে বরণ করে মায়ের সাথে সিঁদুর খেলে আসব। আবার অপেক্ষা করব আরও একটি বছরের। তো চলো সবাই মিলে যাওয়া যাক। এই যে দিদি বেরোলো এদিকে, আমি, আমার জা, আজকে আমার জা এসেছিলো, ছোটো জা, আজকে সবাই একসঙ্গে বাপের বাড়িতে ছিলাম, খুব আনন্দ মজা করে খাওয়া দাওয়া করে সবাই একসঙ্গে এখন সিঁদুর খেলায় বেরিয়েছি। এইটা হলো আমাদের ধর্মশালা। এই ধর্মশালাতেই ছোট্ট থেকে আমরা আসতাম মায়ের সাথে, মাকে বরণ করতে, মা দুর্গাকে বরণ করতে, আর আজকে এসেছি নিজে বরণ করতে। এতদিন এই সুযোগ হয়ে ওঠেনি আমার, কোনোদিনই মায়ের এই মন্দিরে এসে বরণ করা হয়নি। আজকে আমি এসেছি মাকে বরণ করতে, সিঁদুর খেলতে মায়ের সাথে। তো আজকে আমার মায়ের সাথে, মা কাকিমা সবার সাথে আমিও চলে এসেছি মায়ের মণ্ডপে মায়ের সঙ্গে বরণ করতে। ছোট্ট থেকে মা কাকিমাদের দেখেছি এইখানেই এসে অষ্টমী অঞ্জলি দেওয়া, এবং আমরাও অষ্টমী অঞ্জলি দিতে এখানেই আসি, আর সিঁদুর খেলতে, দশমীর বরণ করতে এখানেই আসা হয়। এটাই হলো আমাদের মেন দুর্গাপুজো, আমরা যেটা এই ধর্মশালার মানি, ভীষণভাবে মেনে থাকি। তো চলো সবাই মিলে ঠাকুর বরণ করি। আর আজকে দিনটা এতটা সুন্দর যে কি বলবো, সবার সাথে দেখা হয়েছে, সবার সাথে।
আজকে মায়ের কৃপা না থাকলে এত সুন্দর দিনটা এত সুন্দরভাবে ওঠে না। সুন্দর বলতে আজকে ভিডিওটা একটু লম্বা, কিন্তু আমি কোথাও থেকে এক বিন্দু কাট করতে পারিনি। কারণটা কি জানো? বিশ্বাস করবে কিনা জানি না, বললে এখানে প্রত্যেকটা মানুষ, এখানে যাদেরকে দেখছো এরা কিন্তু প্রত্যেকে আমার বাপের বাড়ির পাড়ার। মানে একটা মায়ের মহিমা, মা দুর্গার মহিমা ছাড়া এটা হয় না। কি করে এটা হলো মানে বলতে পারবো না। আসলে প্রত্যেকে এসেছেন একই সময়ে, একই সময়ে আমরা সবাই উপস্থিত মায়ের মন্দিরে মাকে বরণ করার জন্য। এটা একটা আশ্চর্য ব্যাপার, এটা হওয়াটা মুখের কথা নয়। বহু বছর হলো বিয়ের পর থেকে এই মানুষগুলোর সঙ্গে দেখাই হয় না, একদম দেখা হয় না, কিন্তু ছোট্ট থেকে এদের সাথে, এদের সান্নিধ্যেই আমার বড় হয়ে ওঠা, এদের সান্নিধ্যেই আমি বড় হয়ে উঠেছি। আর এনাদের সাথে আমার আজ দীর্ঘ ছ বছর দেখাই হয় না। তো আজকে মায়ের মন্দিরে এসে প্রত্যেকটা মানুষের সাথে দেখা আজকে আমার, যে কারণে এই ক্যামেরা বন্দি করে রাখা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। আমি ওই জন্য একটা সেকেন্ড এখান থেকে কাটতে পারবো না। প্রত্যেকটা মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করেছি এবং সেটা আমি ক্যামেরায় ধরে রাখবো, কারণ এটা আমার কাছে চিরস্মরণীয় করে রাখার জন্যে। তো যে কারণে প্রত্যেকটা মুহূর্ত ধরে রেখেছি এবং ক্যামেরাটা, ভিডিওটা একটু বড় হয়েছে, আপনাদের অসুবিধা হতে পারে, কিন্তু আপনি একটা কথা আপনারা মনে রাখবেন, এখানে প্রত্যেকটা মানুষ আমার চেনা, প্রত্যেকটা মানুষ ভীষণ কাছের। এদেরকে ছোট্ট থেকে দেখে এসেছি, পাড়ায় যাওয়া আসা ওঠা বসা, এদের বাড়িতে যাওয়া প্রত্যেকটা। তো এই কারণে এই মানুষগুলোকে আমি আমার ভিডিও থেকে বাদ দিতে পারলাম না। তো চলো সবাই মিলে ঠাকুর বরণ করি। ঠাকুর বরণ করে মায়ের আশীর্বাদ নিয়ে মাকে জানাই, মা যেন হাসি মুখে বাপের বাড়ি থেকে বিদায় নেয়, কোনো রকম যেন দুঃখ মনে না রাখে। আর ওই যে দেখলো আমার সাথে কথা বলছে, এই যে চলে গেল, উনি কিন্তু আমার বড় পিসির মেঝো মেয়ে, মানে এটা আমার পিস্তুতো দিদি। আর ছর্দিও আছে, ছর্দিও এসেছে, মানে বড় পিসির ছোটো মেয়েও এসেছেন, এখানেই আছে। তো সবার সাথে দেখা, সবার সাথে, ঠাকুমা, পাড়ার ঠাকুমা, কাকিমা, মানে যারা ছিল প্রত্যেকে আছে এখানে। বললাম না, মায়ের মহিমা ছাড়া এটা সম্ভব না। সবাই একসঙ্গে একই সময়ে মায়ের সাথে সিঁদুর খেললাম। তো যাই হোক, চলো আজকে মাকে এখানেই বিদায় জানাই, আবার একটা বছরের অপেক্ষা করব, মা আসুক। মা সবার ভালো করে ফিরে যাচ্ছেন, সবার সুখ দুঃখ সব দেখে গেলেন এবং সবাইকে সবার মতন করে মেপে সুখ দেবেন, মেপে দুঃখ দেবেন। মা সবার বিচার মাই করবেন, তার জন্য কোনো রকম আক্ষেপ নেই। যদি জীবনে কোনো ভুল করে থাকি, সেই ফলও মাই দেবেন, সেই শাস্তি মাই দেবেন। আর যদি কোনো ভালো করে থাকি, তার ফলও মাই দেবেন। তো মায়ের কাছে শুধু একটাই কামনা, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর উনিও যেন ভালো থাকেন। তো চলো এখন ভিডিওটা শেষ করি, অনেকটা লং হয়ে যাচ্ছে। পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভ
সবার আমন্ত্রণ উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবে রঙ্গনে আজ সবার সাজে উঠে সাজি ধর্ম বর্ণ কি বা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজি আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সৌরভে মিশে যায় উৎসব উচ্ছ্বাসে সব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের রঙ্গনে আজ সবার হ্যালো আশিস, হ্যাঁ কিছু পরিস্থিতি সবচেয়ে আনন্দের ব্যাপার মনে কোথায় গেল চলে গেছে
রাতে বল ঠাকুর বরণ করতে সঠিক টাইমে আসছি সবার আমাদের পাড়া সবার সাথে দেখা হবে এখনো হয়নি চলো চলো আমাদের জুতো তো ওখানে অন্তরা কোথায় অন্তরা আমরা একদম সিঁদুর খেলে তুই আবার থুতনিতেও লাগিয়েছি হ্যাঁ আমারও থুতনি লেগেছে তোমার কেন বাড়িতে থুতনিতেও লাগাচ্ছি কত সুন্দর আমরা সিঁদুর হেজি হয়ে গেছে না কেন লাইটের জন্য মনে হয় লাইট পান লিয়ে লাও বাবা সব খাই দিল ব্যাস খেয়ে নিলাম ছোটবেলায় যখনই আমি বাজারে আসতাম বাবা তো পয়সা দিতই কিন্তু ফ্যানটা আমি খেতাম ওই সামনে মিষ্টি দোকানটা থেকে ফ্যানটা আমি খেতাম ফ্যানটা আমার খুব পছন্দ আরে খাও পান খাও বুঝে হয়েছে দাদা দাদা ওই পান খেয়ে নিল বাবা স্লো মোশনে ঢুকালো সুদেশনা অলরেডি ঢুকিয়ে দিয়েছে হয়ে গেছে